স্ট্রিটে একটি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র ইডি তল্লাশি অভিযান চলছে। সরাসরি কথা বলে নেব আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সুকান্ত, দেখো যে তাপস মণ্ডলের বাড়ির সামনে এই মুহূর্তে আমাদের আরেক প্রতিনিধি সমীরণ ছিল, সেই তাপস মণ্ডল এখানে আরো একটি ইনস্টিটিউট চালাতেন। তুমি দেখতে পাচ্ছ 29 নম্বর শ্রী গোপাল মল্লিক লেন কলেজ স্কোয়ারের এই অফিসে 2017 সাল পর্যন্ত এখানে প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে এই অফিস কাজ ব্যবহার হতো, কিন্তু বর্তমানে এখানে একটি ল্যামিনেশন কোম্পানি সেখানে ভাড়া নিয়েছে 2017 সাল থেকে গত 5 বছর ধরে। এই মুহূর্তে তাপস মণ্ডলের সাথে কিন্তু এই ঠিকানার কোনো রকম সম্পর্ক নেই, তবে 2017 সাল পর্যন্ত এখানে কিন্তু এই এখানে একটি প্রশিক্ষণ কেন্দ্র চলতো। যদিও কি প্রশিক্ষণ কেন্দ্র চলতো, কারা এখানে আসতো, সেই ব্যাপারে বাসিন্দারা সেভাবে কিছু বলতে পারছেন না। এই যে তুমি জায়গাটা দেখতে পাচ্ছ, অফিসটা প্রায় 400 স্কোয়ার ফিটের এই জায়গা, 2017 সালের পর থেকে এই মুহূর্তে এখানে অন্য একটি কোম্পানি তাদের প্রিন্টিং প্রেস হিসেবে এখানে কাজ করছে, ল্যামিনেশন হিসেবে কাজ করছে। আমরা সরাসরি একবার কথা বলার চেষ্টা করব এই বাড়ির যিনি ভাড়া দিয়েছিলেন তাপস মণ্ডলকে, সরাসরি তার সাথে একটু আসছি। ও সরি, আপনি একটু আসুন না প্লিজ। তাপস মণ্ডলকে আপনি লাইভে আছেন। না, কাউকে ভাড়া দেবাই হয়নি। টিচিং ইনস্টিটিউট হিসেবে বহুদিন আগে কোচিং, টিচিং ইনস্টিটিউট নয়, জাস্ট কোচিং ক্লাস হতো, যেমন এখনকার দিনে সব জায়গাতে হয় ক্লাস 5, 6, 7 কোচিং ক্লাস হতো। এবং তার মধ্যে উনি তখন কী করতেন জানি না, যেটা প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে যে উনি ওনার যে অ্যাড্রেস যেটা উনি এখানকার অ্যাড্রেসটা দিতেন, তো সেই কারণেই এখানকার লোকরা, কারণ উনি অন্য জায়গায় চিটিং করতেন, অ্যাড্রেসটা এখানকার ইউজ করতেন। কে সেই ব্যক্তি? কে? তাপস কুমার মণ্ডল। সেটাই বলছি, তাপস মণ্ডল। এখানে তাপসবাবু কবে থেকে ভাড়া নিয়েছে? কোনো ভাড়া নেননি, এক কথা বারবার বলছি, ভাড়ার কোনো ব্যাপারই নেই। উনি এখানে আগে একটা কোচিং চলতো, কোচিং বলতে ক্লাস 5, 6, 7, 8 পড়াবার, যেমন সবার ঘরে এখন চলে, সেখান থেকে জিনিসটা আউট কমপ্লিট, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। এখন উনি এই বাইরে একটা অফিস খুলে সেখানে উনি এই কেলেঙ্কারিগুলো করতেন, ঠিক আছে? তো সেই কেলেঙ্কারি করতেন, বাট অ্যাড্রেসটা উনি এখানকার ইউজ করতেন। 29/4 শ্রী গোপাল মল্লিক লেন। তাপস মণ্ডলকে কখনো দেখেছেন? হ্যাঁ দেখেছি, তখন শেষবার কবে দেখেছেন? নিয়ার অ্যাবাউট 20 ইয়ার্স এগো। এখানে ল্যামিনেশনের এখন এই মুহূর্তে অফিসটা রয়েছে, এখানে কি চল এখানে এখানেই হতো, এটা মানে ক্লাস হতো জাস। আপনার নাম? শৈবাল ভট্টাচার্য। আপনি কি ওনার? না, আমিও, হ্যাঁ আমি ওনার। এই যে অ্যাড্রেসটি তোমাকে দেখানোর চেষ্টা করলাম, এই ঠিকানাকে ব্যবহার করে কিন্তু প্রশিক্ষণ কেন্দ্র চালানো হতো এবং বিভিন্ন জায়গাতে প্রতারণার যে জায়গা, ইডি আধিকারিকদের তল্লাশি অভিযান চলছে, অবশ্যই সেদিকে নজর থাকবে। এখনকার মতো ধন্যবাদ সুকান্ত তোমায়। আমি প্রায় 2 ঘন্টা হতে চললো ইডির আধিকারিকরা মহিষ পাথানের এই অফিসের ভিতরে ঢুকে একাধিক নথি তারা খুঁজে দেখছেন, তল্লাশি অভিযান চলছে, কি কি নথি এবং তথ্য তাদের হাতে এলো জানতে চাইবো। দেখো প্রায় 3 ঘন্টা হয়ে গিয়েছে, তোমাকে জানিয়ে রাখি এখনো পর্যন্ত এই তল্লাশি অভিযান চলছে এবং এখানে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা যেমন আশেপাশে রয়েছেন, তার সঙ্গে সঙ্গে এই তল্লাশি অভিযানের সঙ্গে এই যে বাড়ির মালিক তাকেও জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ কি কারণে? জিজ্ঞাসাবাদ এই কারণে, কারণ তিনি প্রথমেই জানিয়েছেন যে 5 মাস ধরে ভাড়া দেওয়া হয়নি। দ্বিতীয়ত এটা জানার চেষ্টা জানানো হচ্ছে যে যারা এই সেন্টার বানাবে বলে ভাড়া নিয়েছিল তারা, তাদের কোনো কাগজপত্র বা তাদের কে কে নিয়েছিল, এই বিষয়গুলো নিশ্চিতভাবে জানার চেষ্টা চালানো হচ্ছে। ইতিমধ্যে যে জানা যাচ্ছে যে এখানে একটি আলমারি রয়েছে এবং একটি ডেস্ক রয়েছে, তার যে ড্রয়ারগুলো সেখান থেকে বেশ কিছু নথি ডায়েরি সেগুলো পাওয়া গিয়েছে, সেগুলোকে খতিয়ে দেখা হচ্ছে এবং জানার চেষ্টা চালানো হচ্ছে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কোনো না কোনোভাবে এখানে বসে এই ব্লু প্রিন্টটা তৈরি করা হয়েছিল কিনা, বা এখানে বসে যারা অযোগ্য প্রার্থী চাকরি পেয়েছেন তারা, তাদেরকে এখানে বসে ইনস্ট্রাকশন দেওয়া হতো কিনা, টাকার লেনদেন এখানে হয়েছে কিনা, তার কারণ অনেকগুলো এনভলপ পাওয়া গেছে, সেই এনভলপের ভেতরে কী রয়েছে এগুলো দেখার চেষ্টা চালানো হচ্ছে। এবং এখানে একজন মহিলা অফিসারকেও ডাকা হয়েছে আমরা দেখলাম, এবং এই যে অফিস, এই অফিস তাৎপর্যপূর্ণভাবে গত 2 মাস ধরে এই অফিসার খোলা হচ্ছে না। এই অফিসে যে সাইনবোর্ডগুলো বাইরে থেকে যেগুলো লাগানো ছিল সমস্ত সাইনবোর্ড খুলে ফেলা হয়েছে। একজন স্থানীয় বাসিন্দা তিনি অভিযোগ করছেন যে তিনি দেখেছেন বেশ কয়েকবার ট্যাক্সি করে মানিক ভট্টাচার্য এই অফিসের সামনে এসেছে এবং এখানে কয়েকদিন আগেই সমস্ত কিছু নিয়ে, কাগজপত্র থেকে আরম্ভ করে সমস্ত কিছু নিয়ে এখান থেকে কিছু ব্যক্তি চলে যায় যারা এখানে নিয়মিত আসতো, এবং এর যে মাটির যে সিলিং রয়েছে সেই সিলিংও ভাঙা হয়েছে এমনটাও স্থানীয় বাসিন্দাদের দাবি। যদি এই বিষয় নিয়ে সরকারিভাবে এখনো পর্যন্ত কিছু বলা হয়নি, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইডির তরফ থেকে যে তল্লাশি অভিযান, আরো একবার দেখাচ্ছে এই তল্লাশি অভিযান, আধিকারিকদের এই তল্লাশি অভিযান চলছে, প্রায় 3 ঘন্টা হতে চললো এই তল্লাশি অভিযান শুরু করেছেন, এবং এরপর কি কি তথ্য সামনে আসে ইডি আধিকারিকদের, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আবির তুমি আমাদের সঙ্গে থাকো।